পাল্লা দিতে গিয়ে বাস খাদে, নিয়ে তো সাতজন। পাল্লাপাল্লি দিতে গিয়ে বাস খাদে, নিহত সাতজন। কুমিল্লার চাঁদনিনা উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাত যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 30 যাত্রী। আজ রোববার দুপুর 12টার দিকে উপজেলার নুড়িতলা নামক স্থানে এই ঘটনাটি ঘটে। এতে লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি। বাসের আহত যাত্রী বলেন, বাসটি আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ওই বাসটিকে অতিক্রম করার চেষ্টা করছিল। নুড়িতলা নামক স্থানে আরেকটি বাসে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের 7 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 30 যাত্রী। নিহত যাত্রীদের মধ্যে 4 জন পুরুষ, 1 জন নারী ও 2 জন শিশু রয়েছে।